নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টার প্রত্যেক ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের ভূগোলের প্রশ্নপত্র এবং তার উত্তর সমেত বিস্তারিত আলোচনা করব। তো দেখো, 2023 সালে মাধ্যমিকে ভূগোলে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে সেগুলো আমি টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। 1.1-এ যে প্রক্রিয়ায় অসমতল কী বলেছে, বন্দরভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে কী বলে? সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে গয়ার অ্যান্সার পর্যায়ন। কী হবে? গয়ার অ্যান্সার হবে পর্যায়ন হবে। পরের প্রশ্ন 1.2-তে মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উক্ষিত বা অপসারিত হয়ে যে প্রক্রিয়ার সাহায্যে মানে যে প্রক্রিয়ার সাহায্যে তা হলো কি? তো দেখো, 1.2-এর অ্যান্সার হবে কয় মানে আমাদের কয়ের অ্যান্সার অপসারণ। কী হবে সুপ্রিয় দর্শকার্থী? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অপসারণ। পরের প্রশ্ন আমাদের এটা অপসারণ হবে। পরের প্রশ্ন কী বলছে 1.3-তে সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ কত? সুপ্রিয় দর্শকার্থী, 1.3-এর অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার হবে কী হবে আমাদের 1013.2 মিলিবার হবে। সুপ্রিয় দর্শকার্থী, 4 প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ুর অঞ্চলে বৃষ্টিপাত ঘটে, 1.4 যে আছে এর অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার সারা বছর ব্যাপী, সারা বছর ব্যাপী। পরের প্রশ্ন 1.5-এ এল নিনোর প্রভাবে দেখা যায়, 1.5-এর অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার প্রশান্ত মহাসাগর। কী দেখা যায়? প্রশান্ত মহাসাগরে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুপ্রিয় দর্শকার্থী, 1.6-এ কোন স্থানের মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? 1.6 আছে, এর অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 12 ঘন্টা 26 মিনিট। কী হবে? খয়ের অ্যান্সার হবে 12 ঘন্টা 26 মিনিট হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমরা প্রত্যেকটা প্রশ্ন এবং তার টু দ্য পয়েন্ট উত্তর সমেত কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। তো দেখো, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আমাদের খয়ের অ্যান্সার 12 ঘন্টা 26 মিনিট। পরের প্রশ্ন 1.7-এ প্রদত্তগুলির মধ্যে বিষাক্ত বজ্র হলো। তো দেখো, 1.7 আছে সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে কিন্তু আমাদের হবে কয়ের অ্যান্সার পারদ। কী হবে? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার পারদ হবে। পরের প্রশ্ন 1.8-এ বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা কত? তো দেখো, এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 28টি। কী হবে? কয়ের অ্যান্সার হবে 28টি। পরের প্রশ্ন 1.9-এ ভারতের সর্বোচ্চ মালভূমি হলো। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, 1.9-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার লাদাখ মালভূমি। কী হবে? লাদাখ মালভূমি। পরের প্রশ্ন 1.10-তে গঙ্গা নদীর সঙ্গে যমুনা নদীর সঙ্গম কোন স্থানে অবস্থিত? সুপ্রিয় দর্শকার্থী, 1.10-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার এলাহাবাদ। কী হবে? ঘয়ের অ্যান্সার হবে এলাহাবাদ হবে। পরের প্রশ্ন 1.11-এ পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে তা হলো? তো দেখো, 1.11-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার জম্মু কাশ্মীর। কী হবে? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার জম্মু কাশ্মীর। পরের প্রশ্ন 1.12-তে ভারতের কফি উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্যটি হলো? 1.12-এর অ্যান্সার হবে আমাদের কিন্তু গয়ের অ্যান্সার কর্ণাটক। কী হবে? গয়ের অ্যান্সার হবে কর্ণাটক। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে? অ্যান্সার হবে কর্ণাটক, ওটা তো আমি বলেই দিয়েছি সুপ্রিয় দর্শকার্থী। আমাদের পরের প্রশ্ন কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী? তো দেখো, এটা তো বলে দিয়েছি যে 28টি, আমাদের 1.9-এর অ্যান্সার বলেছে লাদাখ মালভূমি, এটাও বলে দিয়েছি। 1.10-এর অ্যান্সার হবে এটা তো এলাহাবাদ হবে বলে দিয়েছি, এটাও এটা তাই তো? তো দেখো, গঙ্গা নদীর সঙ্গে যমুনা নদীর সঙ্গম কোন স্থানে অবস্থিত? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার এলাহাবাদে। পরের প্রশ্ন 1.11-এ বলেছে পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে? সুপ্রিয় দর্শকার্থী, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে, তাই তো? তো দেখো, 1.11-এর অ্যান্সার হবে কিন্তু আমাদের কয়ের অ্যান্সার জম্মু কাশ্মীর। কী হবে? কয়ের অ্যান্সার জম্মু কাশ্মীর। 1.12-তে ভারতের কফি উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য হলো? তো দেখো, একই প্রশ্ন আমি বারবার উচ্চারণ করছি, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কর্ণাটক। পরের প্রশ্ন 1.13-তে ভারতের কী বলেছে এগুলো একটু কেটে দিচ্ছি, নাহলে বোঝানো বহুত মুশকিল হয়ে যাচ্ছে। ভারতের বেসরকারি উদ্যোগে বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো? তো দেখো, 1.13-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হবে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। পরের প্রশ্ন আছে, তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, 74 M/7 মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো? তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে কিন্তু গয়ের অ্যান্সার হবে। কী হবে গয়ের অ্যান্সার হবে? 1:50,000, একক, দশক, শতক, হাজার। হ্যাঁ, ঠিকই বলেছি, দেখতে পারছি গয়ের অ্যান্সার হবে 1:50,000। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী? এবার আমি শুদ্ধ অশুদ্ধ সলভ করবো। ফার্স্ট প্রশ্ন 2.11-এ মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার। সুপ্রিয় দর্শকার্থী, তো এই যে প্রশ্ন আছে এটা কিন্তু সুপ্রিয় দর্শকার্থী, এটা কিন্তু হবে শুদ্ধ হবে, ঠিকই বলেছে, এটা কী আছে শুদ্ধ হবে। পরের প্রশ্ন 2.12-তে আন্টার্কটিকা অঞ্চলে ওজোন গ্রহর দেখা যায়, সুপ্রিয় দর্শকার্থী এটাও কী আছে? এটাও কিন্তু আমরা দেখতে পারছি, এটা এটা প্রথমটা কী আছে, প্রথমটা শুদ্ধ আছে, দ্বিতীয়টাও শুদ্ধ আছে। পরের প্রশ্ন 2.12-তে চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ণবায়ু, সুপ্রিয় দর্শকার্থী এটা এটাও কী আছে? এটাও শুদ্ধ আছে।
ঠিক আছে, পরের প্রশ্ন 2.14 এ সূর্য ও চন্দ্র যখন পৃথিবীর সঙ্গে এক সমকোণে থাকে তখন তাকে শিজিকি বলে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এটা কি আছে, এটা কিন্তু ভুল আছে। পরের প্রশ্ন কি বলেছে 2.15 এ, দূষিত বাতাসকে স্ক্রাবারের সাহায্যে পরিশীলিত করা হয়। সুপ্রিয় দর্শকার্থী, এই যে প্রশ্ন আছে 2.15 এর, এটাও কিন্তু শুদ্ধ আছে। কি আছে, শুদ্ধ আছে। পরের প্রশ্ন 2.16 এ, ভারতের বৃষ্টির জল সংরক্ষণের অগ্রণী রাজ্য হলো কেরালা। তো দেখো 2.16 এর এর অ্যান্সার কি আছে, 2.16 এর এর অ্যান্সার কিন্তু ভুল আছে। 2.17, উপগ্রহ চিত্রে ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যক। তো দেখো আগে কিন্তু কম্পিউটার ব্যবহার কিন্তু আবশ্যক ছিল না, কিন্তু কম্পিউটার থেকে কিন্তু বিভিন্ন তথ্যগুলো জানা যায়। তোর জন্য এটা কিন্তু শুদ্ধ হতে পারে, অশুদ্ধ হতে পারে, বাট আমার বিবেচনার দিক থেকে আগে যেহেতু উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য আগে কিন্তু কম্পিউটারটা লাগতো না, তার জন্য এটা আমার মতে এটা অশুদ্ধ। ঠিক আছে, তোমরা দেখে নেবে। তো দেখো আমাদের সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের পরের প্রশ্ন বলেছে 2.2 তে শূন্যস্থান পূরণ করো। কি বলেছে 2.1 এ, ফানেল আকৃতির চওড়া নদীর মোহনাকে ড্যাল বলে। তো দেখো 2.21 এর অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে খাড়ি হবে। কি হবে, খাড়ি হবে, ক্ষয়াকার ঢয়সন ঢয় দীর্ঘি খাড়ি। ওকে, কি বলছে বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 2.22 তে, বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় ড্যাশ নামে পরিচিত। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, 2.22 এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে আর হবে। কি হবে, আর হবে, আ গয় রে আর হবে। ওকে, আমাদের, তো দেখো এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে কিন্তু আর হবে। ওকে, পরের প্রশ্ন 2.23 তে, বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা যায় ড্যাশ যন্ত্রের সাহায্যে। তো দেখো 2.23 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে অ্যানোমিটার, অ্যানোমিটার বানাম লিখে দিচ্ছি, হ্যাঁ এগুলো একটু মুছে দিচ্ছি, নাহলে বোঝানো বহুত মুশকিল হয়ে যাচ্ছে। গতিবেগ মাপা হয়, এর অ্যান্সার হবে অ্যানোমিটার। অয় যা ভালো আকার নয়কার, অ্যানো মিটার, মহর্ষী টয়াকার র, অ্যানোমিটার। পরের প্রশ্ন 2.24 এ, ড্যাশ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়। তো দেখো এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে বহিঃস্রোত। অ্যান্সার কি হবে, 2. এটা মুছে দিচ্ছি আমি, এর অ্যান্সার 2.24 এর অ্যান্সার হবে বহিঃস্রোত, বহিঃস্রোত, বহিঃস্রোত। ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী, কী বলছি বুঝতে পারছো, প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত আমি বিস্তারিত আলোচনা করেছি। 2.24 এর অ্যান্সার হবে বহিঃস্রোত। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, আমাদের পরের প্রশ্ন বলেছে 2.25 এ, মালাবার উপকূলে কি বলেছে, উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় ড্যার বলে। তো দেখো 2.25 এর অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে কিন্তু কয়াল বলে। কি বলে, কয়াল বলে, কয়াল, ক অন্তস্থ আকার ল, কয়াল বলে। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে 2.26 এ, জোয়ার বাজরা রাগি প্রভৃতিকে, প্রভৃতি ফসলকে একসঙ্গে কি বলে, শূন্যস্থান হবে, অ্যান্সার হবে মিলেট বলে। কি বলে, মিলেট বলে, ময়হসি লয়াকার ট, মিলেট বলে। ওকে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন বলেছে 2.27 এ, ভারতে মহাকাশ গবেষণা সংস্থাটি স্থানে অবস্থিত। তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, বলেছে 2.27 এ, ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি ড্যাশ স্থানে অবস্থিত। তো দেখো এর অ্যান্সার হবে বেঙ্গালুরু, বেঙ্গালুরু। ঠিক আছে, বয়জাপালা আকার উময়গা আকার বেঙ্গালুরু। ওকে সুপ্রিয় দর্শকার্থী, বুঝতে পারছো আমি কী বলছি, প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। ওকে, তো দেখো আমাদের পরের প্রশ্ন 2.3 প্রশ্ন সলভ করেছে। 2.31 এ, মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম লেখো। তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু হবে ওয়াদি। কী হবে, ওয়াদি। 2.31 এর অ্যান্সার হবে ওয়াদি, ও আ দি। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 2.32 তে, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ উল্লেখ করো। তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু 100%। কী হবে, 100% হবে। ওকে 100% হবে সুপ্রিয় দর্শকার্থী, 2.32 এর অ্যান্সার হবে 100%। আমাদের পরের প্রশ্ন কী বলেছে 2.33 তে, একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে গ্র্যান্ড ব্যাঙ্ক। কী হবে, গ্র্যান্ড, গয়রাভালা আকার নয়ডয়, গ্র্যান্ড ব্যাঙ্ক, বজবালা আকার উময়কয়, গ্র্যান্ড ব্যাঙ্ক। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 2.34 এ, একটি জৈব ভঙ্গুর বজ্রের উদাহরণ দাও। তো দেখো 2.34 এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে শাক সবজির খোসা লিখতে পারো, হ্যাঁ কী লিখতে পারো,
শাক সবজির খোসা, শাক সবজির সবজির শাক সবজির খোসা, ওকে শাক সবজির খোসা, ওকে। সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক। নেক্সট প্রশ্ন বলেছে, এটা তো বলে দিয়েছি, এটা বলে দিয়েছি, এটা বলে দিয়েছি, এটা বলে দিয়েছি, এটা বলে দিয়েছি, 2.35-এ গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলে? অ্যান্সার হবে, তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু, সুপ্রিয় দর্শকার্থী তো দেখো নবীন পলিমাটিকে কিন্তু খাদার বলে, ওকে খাদার বলে। সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের প্রশ্ন 2.36-এ কি বলেছে, 2.36-এর প্রশ্ন বলেছে ভারতের কোন রাজ্যে চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? 2.36-এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে অসম, অ দন্তে স আর ম, অসম। সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের প্রশ্ন কী বলেছে, পরের প্রশ্ন বলেছে 2.37-এ 2011 সালে জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? সাক্ষরতার হার হচ্ছিল 74%, ওকে। কী বলছে বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী? আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে, বলেছে 2.38-এ ভারতের কোন সংস্থা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে? তো দেখো সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার কী হবে? সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার হবে এস ও আই, ওকে। কী বলছে বুঝতে পারছো? তো দেখো আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে আলোচনা করা যাক। তো দেখো এবার আমি বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলাবো কালবৈশাখী। তো দেখো কালবৈশাখী হবে পশ্চিমবঙ্গ, হবে আরাবল্লী। তো দেখো আরাবল্লী কী হবে? আরাবল্লী হচ্ছিল আরাবল্লী, তাই তো সুপ্রিয় দর্শকার্থী? তো দেখো সিলিকন ভ্যালি আমি তোমাদের বলছি, সিলিকন ভ্যালি হবে কিন্তু বেঙ্গালুরু হবে, ঠিক আছে। ইক্ষু গবেষণা করা হবে লখনউ হবে, আর আরাবল্লী পর্বত হবে আমাদের রাজস্থান হবে। তো দেখো এটা 2023 সালে মাধ্যমিকের প্রশ্নপত্র, টু দ্য পয়েন্ট আমি সলভ করেছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।